हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ে একটা নতুন যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এবং ওই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের আনসার খুব সহজে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে চলুন বন্ধুরা, আমরা আজকে ছয়ের ক থেকে একটা উদ্দীপক নেব। সেই উদ্দীপক থেকে আমরা তিনটা প্রশ্ন তৈরি করব আর ওই প্রশ্নগুলা খুব সহজে কিভাবে আনসার করা যায় সেটা আজকে আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বই থেকে একটা উদ্দীপক নেই। আমরা একটা উদ্দীপক নিব বন্ধুরা। এখানে প্রথমে আমরা একটু লিখে নেই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এক। আমরা এক নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা আজকে করব। এখানে আমরা একটা উদ্দীপক নিব, এক সমস্ত তিন ভাগের এক কমা তিন সমস্ত চার ভাগের এক কমা দুই সমস্ত ছয় ভাগের পাঁচ কমা এখানে আছে চার ভাগের তিন। এটা আমাদের একটা উদ্দীপক। আমরা এই উদ্দীপক থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটা আমরা দেখি। প্রথমে প্রথম প্রশ্নটা আমরা লিখি, অপ্রকৃত ভগ্নাংশকে, এই যে এখানে কতগুলো ভগ্নাংশ আছে এর ভিতরে কিছু ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ আছে আর এই ভগ্নাংশটা আছে প্রকৃত ভগ্নাংশ। এখন আমি লিখব প্রথম প্রশ্নটা, মিশ্র ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ গুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের ক নম্বর প্রশ্নটা শেষ। এখন আমরা করব খ নম্বর প্রশ্ন। দেখি আমরা খ নম্বর প্রশ্নটা লিখতে পারি, প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ সমান কত। এবার বরাবর একটা প্রশ্ন করি আমরা, খ হতে প্রাপ্ত যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশ ও চতুর্থ ভগ্নাংশ বিয়োগ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বই থেকে ছয়ের ক থেকে আমরা একটা উদ্দীপক নিলাম। এই উদ্দীপক অনুযায়ী আমরা তিনটা প্রশ্ন তৈরি করলাম। আশা করি তোমরা প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পারলা। এখন আমরা দেখব মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। ক নাম্বারটা আমরা একটু করি, মিশ্র ভগ্নাংশ আছে এখানে, প্রথম ভগ্নাংশটা মিশ্র, তাহলে আমরা প্রথম ভগ্নাংশ লিখবো এখানে প্রথম ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশটা আছে কত, তিন এক সমস্ত তিনের এক, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ যখন প্রকাশ করব তখন আমরা এখানে লিখব, এটা হচ্ছে হর, এখানে আমরা হর লিখব, এখানে আমরা পূর্ণ সংখ্যা গুণ হর, তারপর আমরা এখানে যোগ দিব লব,
অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করার সূত্র। এবার হর আছে কত? এখানে হর আছে তিন, আমরা তিন বসিয়ে দিলাম। পূর্ণ সংখ্যা আছে এক, তারপরে গুণ দিলাম হর তিন, যোগ হচ্ছে লব এক। তাহলে কত হয় বন্ধুরা? এখানে আছে তিন অক্ষে তিন, আর হচ্ছে এক চার। আমাদের প্রথম ভগ্নাংশটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। এরপরে আমরা করব দ্বিতীয় ভগ্নাংশ। এইভাবে আমরা প্রত্যেকটা ভগ্নাংশ করতে পারি। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, এখন দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে বন্ধুরা? দ্বিতীয় ভগ্নাংশ আছে তিন সমস্ত চার ভাগের এক। আমরা এই যে প্রথম ভগ্নাংশের উত্তরটা একটু সাইড দিয়ে লিখে রাখি। প্রথম প্রথমের উত্তর হচ্ছে চার, তিন ভাগের চার লিখে রাখলাম। এবার আমরা দেখি দ্বিতীয় ভগ্নাংশের উত্তরটা কত বের হয়। দ্বিতীয় ভগ্নাংশের হর আছে চার, আমরা চার বসিয়ে দিলাম। তাহলে তিন গুণ চার যোগ হচ্ছে এক, কত হয় বন্ধুরা? তিন চার বারো আর এক তেরো। তাহলে এখানে হবে তেরো, নিচে হবে চার। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের উত্তর পেলাম কত? নিচে চার উপরে তেরো। এরপরে আমরা করব তৃতীয় ভগ্নাংশ। এখন আমরা এখানে লিখি তৃতীয় ভগ্নাংশ, তাহলে এখানে একটু মুছে নেই। তৃতীয় ভগ্নাংশ আছে কত? দুই সমস্ত ছয় ভাগের পাঁচ। বন্ধুরা এখন এই যে হর, হর কত আছে? হর ছয়, আমরা এখানে ছয় বসিয়ে দিলাম। দুই গুণ ছয় যোগ হচ্ছে পাঁচ, কত হয়? এখানে ছয় দোকানে বারো আর পাঁচ সতেরো। এভাবে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে, যেই ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ ছিল সেই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম। তাহলে তৃতীয় ভগ্নাংশ কত আছে? তৃতীয় ভগ্নাংশ পেলাম উপরে সতেরো নিচে ছয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলছে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এখানে এই তিনটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর পরের চতুর্থ ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে ওটা আর করা লাগবে না, আমাদের এই তিনটা ভগ্নাংশের অ্যান্সার দিলেই হয়ে যাবে। আমরা এখন একটু উত্তরটা লিখব কি? উত্তর মিশ্র ভগ্নাংশগুলোকে সাজুগুজু করে উত্তর লিখব। মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে পাই কত পেলাম? একটা পেলাম তিন ভাগের চার, আরেকটা পেলাম তেরো ভাগের চার, আরেকটা পেলাম সতেরো ভাগের ছয়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ। আশা করি আমরা খুব সহজেই ক নম্বরটা বুঝতে পারলাম। এখন আমরা করব খ নম্বর। প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ সমান কত? তাহলে একটু দেখে নিই, প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ সমান কত হয়? খ নম্বরটা আমরা করব এখন। খ নম্বর, প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কত আছে? আমরা এখানে লিখব প্রদত্ত রাশি, প্রথম ভগ্নাংশ যোগ প্রথম ভগ্নাংশ, ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখি প্রথম ভগ্নাংশটা কত। শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম। এখন আমরা করব খ নম্বরটা। তাহলে চলুন বন্ধুরা, খ নম্বরে আছে প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ সমান কত? তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি, প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ, এখন আমরা একটু দেখি প্রথম ভগ্নাংশ আছে কত? এক সমস্ত তিন ভাগের এক যোগ দ্বিতীয় ভগ্নাংশ আছে তিন সমস্ত চার ভাগের এক।
এখন এই দুটাকে আমরা যোগ করব। যোগ করার সময় প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। ক নম্বরে আমরা দেখিয়েছি কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে আমরা প্রথমে আমরা পট্টা বসিয়ে দিলাম তিন, এবার এটার সাথে এটা গুণ করলে তিন অক্ষে তিন আর এক কত হয় চার, সরাসরি লিখে দিলাম। তারপরে আবার এখানে চার বসিয়ে দিলাম, তিন চার বারো আর এক তেরো, আমরা এখানে তেরো বসিয়ে দিলাম। এখন তিন আর চারের লসাগু কত বন্ধুরা, তিন আর চারের লসাগু বারো, আমরা এখানে বারো বসিয়ে দিলাম। এবার এখানে যে চার আছে চারটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটা গুণ চিহ্ন দিলাম। তিন দিয়ে বারোর ভাগ করলে কত হয় তিন চার বারো চার, তাহলে আমরা এখানে চার বসিয়ে দিলাম যোগ, এবার তেরো বসিয়ে দিলাম, এবার এটা গুণ চিহ্ন দেই। এবার চার দিয়ে বারোর ভাগ করলে কত হয় চার অক্ষে চার, চার দুগুণে আট তিন চার বারো, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম তিন। এবার আমরা দেখি এখানে কত হবে বারো, চার চারা কত বন্ধুরা ষোলো, আমরা এখানে ষোলো বসিয়ে দিলাম যোগ, তিন তেরো উনচল্লিশ, তিন তিরিক্ষা নয় তিন অক্ষে তিন, তাহলে এখানে ষোলো আর আচ্ছা কত হয় একটু আমরা এসেটি করি, নিচে আছে বারো আর উপরে কত নয়, নয় ছয় পনেরো পাঁচ, হাতে থাকে এক তিন আর এক চার, চার আর এক পাঁচ, আবার আমরা একটু দেখি নয়, নয় ছয় পনেরো পাঁচ, নয় ছয় পনেরো পাঁচ, হাতে থাকে এক তিন আর এক চার, চার আর এক পাঁচ, তাহলে উপরে পঞ্চান্ন নিচে বাউন্ন। এখন এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, আমাদের অ্যান্সারগুলো সব মিশ্র ভগ্নাংশে আমরা দেখাবো। এখন একটু ফাঁকা করে এখানে বারো লিখলাম, চার বারং আটচল্লিশ, পাঁচ বারং ষাট, তাহলে চার বারং কত আটচল্লিশ, উনপঞ্চাশ, পঞ্চাশ, একান্ন, বাউন্ন, তেপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন, কত হলো বন্ধুরা সাত, আমরা এই যে ভাগশেষ সাত এখানে বসিয়ে দিলাম, এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। তাহলে আমরা কি দেখব উত্তর, চার সমস্ত বারো ভাগে সাত, আমরা খ নম্বরের অ্যান্সারটা খুব সহজে বুঝতে পারলাম। এখন আমরা দেখি গ নম্বরটা কিভাবে করা যায়। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু মুছে নেই গ নম্বরের অ্যান্সারটা করবো। এখন গ নম্বর আমরা এখানে লিখব খ হতে পাই, কি লিখব খ হতে হতে পাই, খ হতে পাই কি, খ হতে পেয়েছিলাম যোগফল হচ্ছে উপরে পঞ্চান্ন নিচে বারো, এটাই লিখব আমরা, এই মিশ্র ভগ্নাংশটা আমরা লিখব না। আচ্ছা এবার তৃতীয় ও চতুর্থ ভগ্নাংশটাকে এখান থেকে বিয়োগ করতে বলছে, তাহলে প্রশ্ন মতে আমরা এখানে কি লিখব, এখন এখন আমাদের আছে পঞ্চান্ন বারো বিয়োগ তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ কত দুই সমস্ত ছয় ভাগের পাঁচ বিয়োগ চতুর্থ ভগ্নাংশ কত চার ভাগের তিন, এটাকে আমাদের বিয়োগ করতে বলছে। এখন বিয়োগ করার সময় প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োগ করি আর যোগ করি, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। ছয় দোকানে বারো, বারো আর পাঁচ সতেরো, আমরা এখানে সতেরো লিখলাম বিয়োগ চার ভাগের তিন। এবার আমরা একটু দেখি লসাগু করা যায়নি, লসাগু কত হবে বারো ছয় আর হচ্ছে চারের লসাগু বারো হবে, আমরা এখানে বারো বসিয়ে দিলাম, বারো দিয়ে বারোর ভাগ করলে কত হয় বারো দিয়ে বারোর ভাগ করলে এক হয়, তাহলে পঞ্চান্ন অক্ষে পঞ্চান্ন, আমরা এখানে বসিয়ে দিলাম পঞ্চান্ন বিয়োগ ছয় দিয়ে বারোর ভাগ করলে ছয় দোকানে বারো দুই, তাহলে সতেরো দোকানে চৌত্রিশ, আমরা এখানে চৌত্রিশ বসিয়ে দিলাম বিয়োগ, আবার চার দিয়ে বারোর ভাগ করলে তিন চার বারো তিন, তাহলে তিন তিরিক্ষা কত নয়, আমরা দেখলাম এখানে যে লসাগুটা আছে সেই লসাগুটাকে প্রথমে কি করলাম এই যে হর দিয়ে ভাগ করলাম, ভাগ করে যে ভাগফলটা পেলাম সেটা লব দিয়ে কি করলাম এই লবের সাথে গুণ করে আমরা এখানে বসিয়ে দিলাম, আবার হর দিয়ে ভাগ করলাম ছয় দোকানে বারো দুই, আবার লব দিয়ে গুণ করলাম দুই দিয়ে সতেরো গুণ করলে চৌত্রিশ, আবার হর দিয়ে ভাগ করলাম চার তিন চার বারো তিন, তিন দিয়ে লব হচ্ছে এখানে তিন, তিন তিরিক্ষা নয়, এভাবে আমরা গুণ করে বসিয়ে দিলাম। এবার বন্ধুরা আমরা একটু এই সেটা অ্যান্সারটা লিখি কত হবে দেখি, এখানে আছে বারো আমরা এখানে বারো বসিয়ে দিলাম, এবার এটাও বিয়োগ এটাও বিয়োগ এই দুজন একই রকম, এজন্য এই দুটাকে একসাথে যোগ করে এটার থেকে বিয়োগ করে দিব সহজে, আমরা এখানে প্রথমে লিখব পঞ্চান্ন বিয়োগ, এবার এই যে নয়, নয় আর চার কত বন্ধুরা নয়,
9 আর 4 13 13 আর 3 হাতে থেকে 1 3 আর 1 4 43 এবারে আমরা একটু বিয়োগ করে দেখি কত হয় নিচে হবে 12 3 আছে 5 পাবো 3 4 5 4 আছে 5 পাবো 1 হলে 12 দিয়ে 12 এর কাটা দিলে থাকে 1 তাহলে আমাদের গ নম্বরের অ্যানসার হলো কত 1 শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম